30 সেকেন্ডের ভিডিওতেই মানুষ মজা পাচ্ছে, একই বললেন পূর্ণিমা। চলুন আমরা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। শিল্পী সংস্কৃতির দৈন্যদশা দেখে হতাশ চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তার মতে দর্শকদের মন পরিবর্তন হয়ে গিয়েছে, হাতের মুঠোয় এখন সবকিছু হওয়ায় এক ক্লিকেই দর্শক সব দেখতে পান। এখন তারা ছবি হাতে আসার অপেক্ষা করেন, মনে মনে বলেন ধুর সিনেমা হলে গিয়ে কি দেখব, ইউটিউব থেকে পরে ডাউনলোড করে নেব। দর্শকদের হল বিমুখতার কারণ হিসেবে প্রযুক্তির অগ্রগতিকেও তুলে ধরেছেন এই দর্শক নন্দিত অভিনেত্রী। তিনি বলেন এখন মোবাইলে সিনেমা দেখা যায়, সামাজিক মাধ্যমে পূর্ণিমা নিজেও টিকটক করে জানিয়ে বলেন এখন সত্যি বলতে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে টিকটক ভিডিও কিংবা লাইকি ভিডিও এইসব কাজ মানুষ করছে, এগুলোতে মানুষ মজা পেয়ে যাচ্ছে, এত ধৈর্য এখন মানুষের নেই। আমি নিজেও টিকটক করছি, তবে আমি একা করছি না, এটা এখন অনেকেই করছে। দর্শক কেন সিনেমা হলে আসছে না, এর দায়বদ্ধতা শুধু আমাদের না, সরকার গণমাধ্যম থেকে শুরু করে সবার দায় এখানে রয়েছে। পূর্ণিমার কথায় ট্রফির রিয়েলিটি শোর মতো এমন অসাধারণ উদ্যোগ দরকার, এখানে সব ধরনের প্রতিভা উঠে আসবে। ট্রফিতে সবচেয়ে ব্যতিক্রম লেগেছে শাস্ত্রীয় সঙ্গীত, এটি এখনো মানুষ চর্চা করছে। তিনি বলেন প্রতিভাগুলোকে গাইড করতে হবে, আমাদের প্ল্যাটফর্ম করে দিতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরো খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।